হ্যালো গাইডস, আজকে আমরা চতুর্থ দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ঠাকুর দেখতে যাচ্ছি সকাল সকাল, কারণ সকাল সকাল ঠাকুর না দেখলে পরে রাত্রেবেলায় প্রচণ্ড ভিড় হয় কলকাতায়। ওই জন্যে আমরা সকালে সকালে যাচ্ছি। আজকে আমরা যাব একটুখানি কালীঘাটের দিকে, ওই সব ঠাকুরগুলো দেখবো, চেতলা কালীঘাট। তো আমরা চলে এলাম দক্ষিণেশ্বর, এতে মেট্রোতে যাব, দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এবার ওখানে টিকিট ফিকিট কাটা হলে এই যে ট্রেন চলে এসছে, মেট্রো করে যাচ্ছি। তো এবার উঠলাম আমরা ট্রেনের মধ্যে, ট্রেনে উঠে দেখো বৃষ্টি পড়ছে, ঠাকুর দেখতে বেরোবো করে যাবো সেটাই ভাবছি, ভিজে যাবো কি না সেটা বুঝতে পারছি না। কি বৃষ্টি পড়ছে, ভিডিওটা দেখো, দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে। তো আমরা নেমে গেলাম কালীঘাটে, ওখানে নেমে যাওয়ার পরে এই যে সব ঠাকুর দেখছি, প্যান্ডেলগুলো যা সুন্দর করেছে, এগুলো রাত্রে দেখলে ভালো হয় কিন্তু রাত্রে তো দেখতে পারবো না এসব। এটা হচ্ছে কালীঘাটের ওখানে সব ঠাকুরগুলো হয়েছে যেগুলো, সেগুলো দেখেছি। এটা একটা প্যান্ডেল, এটা প্যান্ডেলটা পুরো মশলা দিয়ে করেছে, যাবতীয় যত তেজপাতা, তারপরে দারচিনি, লবঙ্গ থেকে শুরু করে একদম সমস্ত মশলা, বস্তা বস্তা মশলা, আর তেজপাতা, প্রচুর তেজপাতা মশলা সব রকমের, মানে বস্তা ভর্তি বা গোটা প্যান্ডেলের মধ্যে করেছে মশলা দিয়ে। হলুদ, যাবতীয় যে মশলাগুলো লাগে দেখো, এই যেগুলো সমস্ত মানে যতটা পারলাম তুললাম। তো ওই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, সমস্ত মশলায় দেখো সব রাখা আছে বস্তায় বস্তায়, কী ভালো লাগছে, লঙ্কা থেকে শুরু করে সমস্ত কিছু, বললাম না যাবতীয় যা মশলা লাগে প্যান্ডেলটা এত সুন্দর করেছে। এটা হচ্ছে মানে এর থেকে চেতলার ঠাকুর, এটা এটাই চেতলায় দেখলাম এই ঠাকুরটা, তো খুব ভালো লাগলো প্যান্ডেলটা, প্রতিমাও খুব সুন্দর করেছে। তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আর একটা প্যান্ডেলে চলে এসছে, এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, এটা আবার গামছা দিয়ে করেছে পুরো প্যান্ডেলটা, আর এই মায়ের মূর্তিটাও খুব সুন্দর। তো অনেকগুলো ঠাকুর দেখেছি, সাত আটটা ঠাকুর দেখা হলো এখন সবেমাত্র, আর দেখা হবে কি না জানি না, তবে এখন বাজে প্রায়, বেরিয়েছিলাম ঘর থেকে তখন 11টা, আর এখন বাজে বিকাল 6:30, তো আর দেখবো না, এবার বাড়ি চলে যাব। এই একটা ঠাকুর দেখলাম, এগুলো সব চেতলাতে, দারুণ ঠাকুরটা করেছে। এখানে কোনো লাইটিংয়ের ব্যাপার আছে কিন্তু রাত্রে এলে পরে এটা বোঝা যেত, যেহেতু দিনে এসেছি বোঝা যাচ্ছে না, শুধু আমি এই এই যে এই যে জিনিসগুলো করেছে না জলের মধ্যে, কোনো লাইটিংয়ের ব্যাপার আছে। আর প্যান্ডেলটা করেছে ভিতরে, এটা আর একটা প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেলটা করেছে, এগুলো রাত্রে দেখলে একদম খুবই সুন্দর লাগবে, কিন্তু বললাম না রাত্রে যাওয়া যাবে না, প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড দিনেই প্রচণ্ড ভিড়, তো রাত্রে তো আরও ভিড় হবে, রাত্রে পারবো না, আমরা হাওড়া থেকে যাই তো বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। খুব সুন্দর করেছে, আর এটা একটা মেলা টাইপের হয়েছে, এখানে এখনও পর্যন্ত ঠাকুরের উদ্বোধন হয়নি, মেলাটা এই যে নাগরদোলনা সব বসেছে দেখালাম তোমাদের সাথে, তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে, এবার ওটা অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, আর আর অনেক ঠাকুর দেখা হলো, এবার বাড়ি চলে যাচ্ছি। বাই, ভালো থেকো সবাই, আমরা ভালো আছি, সবাই আনন্দ করে ঠাকুর দেখো, ভিডিও দাও, আমিও দেখবো সবার ভিডিও।